ও যিনি সারিয়েছে মানত করতে পারেন এই মন্দিরে। কলকাতা থেকে সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মনস্কামনা পূরণের জন্য আমরা অনেকেই ঈশ্বরের কাছে মানত করে থাকি, তবে ঝাড়গ্রামের গুপ্তমণি দেবী আপনার মনস্কামনা নয়। দেবীর কাছে মানত করলে দেবী ফিরিয়ে দেবে আপনার হারিয়ে যাওয়া প্রিয় জিনিস। শুধু দেবীকে তুষ্ট করতে বাঁধতে হবে মাটির হাতি। আপনার প্রিয় কোনো জিনিস হারিয়ে গেছে, প্রিয় জিনিসটি ফিরে পেতে আসতেই পারেন ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে। ঝাড়গ্রাম শহর থেকে 26 কিলোমিটার দূরে গুপ্তমণির মন্দির। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরে পোড়া মাটির ঘোড়া বা হাতি সুতো দিয়ে বেঁধে মানত করলে ফিরে পাওয়া যায় হারানো বস্তু। এই মন্দির বহন করছে সুপ্রাচীন ইতিহাস। কথিত আছে, 1272 সাল নাগাদ ঝাড়গ্রামের তৎকালীন রাজা রঘুনারায়ণ মল্লদেবের হাতি হারিয়ে যায়। রাজা তার হাতি খুঁজতে দিকে দিকে লোক পাঠান, কিন্তু অনেক খুঁজেও সেই হাতি পাওয়া যায়নি। এরপর রাজা স্বপ্নে দেবীর দর্শন পান। দেবী নির্দেশ দেন কাছেই শুকনিবাসার জঙ্গলে হাতি বাঁধা আছে। এই শুকনিবাসা ছিল রাজার গুপ্ত রাস্তা। ওই একই সময়ে স্থানীয় সব সম্প্রদায়ের নন্দভক্ত স্বপ্নাদেশ পেয়ে সেখানে একটি পাথরের মূর্তি উদ্ধার করেন। ওই পাথরই দেবী রূপে সেবা করতে শুরু করেন তিনি। রাজা স্বপ্নাদেশ পেয়ে লোক লস্কর নিয়ে শুকনিবাস পৌঁছান। গিয়ে দেখেন তার প্রিয় হাতি লতা পাতা দিয়ে বাঁধা আছে সেখানে। কিন্তু অনেক চেষ্টা করেও রাজা তার হাতিকে উদ্ধার করতে পারেন না। এরপর নন্দভক্ত রাজার আদেশে বেলপাতা ও তুলসী দিয়ে মায়ের পুজো করলে সেই হাতি মুক্ত হয়। সেই থেকে আজও দেবী গুপ্তমণি পূজিত হয়ে আসছেন। যে নন্দভক্ত ছিলেন, উনি এখানে কাঠগুড়োতে এসে ওনাকে মার স্বপ্ন দেয়, ওনারা রাজি হলো। রাজি হতে এসে বলল, আমরা কী করো তোমার পুজো দেবো, আমরা তো ভিক্ষা মেঘে খাই, সামনাসামনি ভিক্ষা করতো আর ছেলে পুলেকে মানুষ করতো আর কি। এইভাবে তার জীবন যাপন করতো। তাতে করে যখন পুজো দিল, মানলো ওরা সবাই, এসে তখন বেলপাতা তুলসী জল দিয়ে চলে যেত শনিবার মঙ্গলবার আর কি। এইভাবে দিয়ে ওনারা ভিক্ষা মেঘে বেরিয়ে যেত। এইভাবে থাকতে থাকতে কিছুদিন পর রাজা মা রাজাকে স্বপ্ন দিয়েছিল, রাজার একটা পাগলা হাতি ছিল, সেইখানে নিয়ে এসে এইখানে লতা পাতা দিয়ে বেঁধেছিল। রাজাকে স্বপ্ন দিয়ে বলল যে তোমার হাতি আমার এখানে বাঁধা আছে, তুমি এসো তোমার হাতি নিয়ে যাও। ওই কোথায় কোন জঙ্গলে আছে, কোথায় আমার এরিয়া তো অনেক, তো কোন সাইডে আছে, কোথায় আছে, কীভাবে বুঝবো। তখন বললো যে শুকনিবাসাতে আমার পূজারি আছে, তাকে নিয়ে তুমি আমার কাছে আসো, ও আমাকে দেখাবে আমি কোথায় আছি। এইভাবে তখন রাজা যখন ওর বাড়িতে যায়, তখন নন্দভক্ত লুকিয়ে গেছিলো। তারপরে আবার বের করে তাকে নিয়ে এসে এইখানে জায়গা দেখালো, দেখলো যে হ্যাঁ সত্যিকারের হাতি বাঁধা আছে। এইভাবে তখন হাতিকে নিয়ে গেলো, হাতি শান্ত হয়ে গেছিলো। আর ওইভাবেই তখন রাজাই মন্দিরটা বানিয়ে দিয়েছিল। কোনো পুরোহিত নয়, সেই সবর সম্প্রদায়ের লোকজনই গুপ্তমণি মায়ের পুজো করে আসছেন এতকাল ধরে। কলকাতা থেকে মুম্বাইগামী 6 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের ধারে মা গুপ্তমণির মন্দির। মন্দিরের পাশে টিনের চালের নিচে পোড়া মাটির ছোট ছোট হাতি ঘোড়া বাঁধা। কারণ ওই বিশ্বাস, এখনো সকলে বিশ্বাস করেন দেবী গুপ্তমণির কাছে পোড়া মাটির হাতি ঘোড়া দিয়ে মানত করলে হারিয়ে যাওয়া প্রিয় ধন ফিরে পাওয়া যাবে। এখানকার মানুষদের দীর্ঘদিনের বিশ্বাস, মা গুপ্তমণি দুর্ঘটনা থেকে রক্ষা করেন। প্রত্যেক দিনে এরকম পুজো হয়, আর এই দুর্গা পুজোর সময় একটু বেশি ভিড় থাকে। নবমী, দশমী, অষ্টমী, বেলবরণ থেকে পুরো ভিড় থাকে। 5 দিনের পুজো, 5 দিনেই মোটামুটি ভিড় থাকে। লোধাযাত্রী এই পুজো করে আমাদের দীর্ঘদিন ওই আমাদের ঘরেরই পুজো করে আসছে। কত বছরের পুজোটা? এটা ভাই অনেক পুরনো, প্রায় না হলেও 500 হবে। তো মল্লদেব এখানে রাজা ছিল, মল্লদেব রাজা, তার পাগল হাতি আসে এখানে, পুরো জঙ্গল ছিল। রাজাকে স্বপ্ন দেই যে অমুক জায়গায় হাতি আপনার বাঁধা আছে, যে ওইখানে বসবাস করেছে নন্দভক্ত, ওইখানে রাজা যাই, নাম হচ্ছে শুকনিবাস গ্রাম, ওইখানে রাজা যাই, রাজা যে আমার নন্দভক্তকে ডেকে নিয়ে আসে।
যে আপনার কোনো ভয় নেই, আপনার হাতি এখানে বাঁধা আছে। তারপরে রাজা ওই অনেক দূরে থাকে, নন্দভক্ত আসে পূজা টুজা করে, রাজাকে বলছে আপনার হাতি ডাকুন, আপনার হাতি চলে যাবে বসুসভা, মানে লতা। আজও সকলের নিষ্ঠা ভরে সকল সনাতন রীতি মেনে দেবীর আরাধনা করছেন। রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ দেবীর দর্শন করতে আসেন। আপনিও দুর্গাপুজোয় একবার মা গুপ্তমণির দর্শন করে যেতেই পারেন। কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার মানত করতে পারেন এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঝাড়গ্রাম।